আজকে আমি দেখাবো ডিমের পিঠা। এর জন্য যা যা উপকরণ লাগছে তা হলো, আমি নিয়েছি 4 চামচ সুজি, নিয়েছি 4 চামচ বেসন, নিয়েছি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, জিরে বাটা এবং 1টি ডিম। এখন এগুলো সুন্দর করে একটি পাত্রে মেখে নেব। আমি ডিমটা ভেঙে নিয়েছি, এখন 1টি কাঁচা চামচ দিয়ে ডিমটি সুন্দর করে ফেটিয়ে নেব। আপনার সুন্দর করে ডিমটি ফেটিয়ে নেবেন। এখন এর মধ্যে সুজি দিয়ে দিব। দেব বেসন। দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা। দিয়ে দিব জিরা বাটা এবং আদা বাটা। সুন্দর করে এভাবে মেখে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন লবণ এবং হলুদ গুঁড়া। সুন্দর করে এভাবে ফেটে নেবেন। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আবার সুন্দর করে ফেটে নেব। দেখুন আমার ফেটানো হয়ে গেছে। এখন এটি আধা ঘন্টা এভাবে ঢেকে রাখবো। এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। দেখুন তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে আমার মাখানো ব্যাটারটি দিয়ে দেব। এটি প্রথমে অল্প তাপ দিতে হবে। এই ডিমের পিঠাটি কিন্তু আপনারা বেশি তাপ দিয়ে ভাজবেন না, অল্প তাপে ভাজবেন, তা না হলে কিন্তু এটি নষ্ট হয়ে যাবে, ভাজতে পারবেন না। খুব অল্প তাপে সময় নিয়ে এটি ভাজতে হবে। দেখুন আমার ভাজা শেষ হয়ে গিয়েছে ডিমের পিঠা। এখন এটি আমি একটি পাত্রে সার্ভ করব। দেখুন আমার ডিমের পিঠাটি কত সুন্দর হয়েছে। এটি আপনারা চাইলে সকালের নাস্তা হিসাবে এবং বিকেলের নাস্তা হিসাবে খেতে পারেন। খুব ঝটপট রান্না করা একটি রেসিপি, খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়। আপনারা চাইলে এটি অতিথি আসলেও তাড়াতাড়ি করে রেডি করে দিতে পারেন।